হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমি রিদিম সুমিতা চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সামনে উপস্থিত। রোজ ছবি আঁকি, আজ হঠাৎ মনে হলো ছবি আঁকতে আঁকতে যদি আমি আমার জীবনের নানা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, সঙ্গে আমারও। আমার এখন অবসরকালীন জীবন, সারা জীবন চাকরির সুবাদে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছি, তারই কিছু মুহূর্ত গল্পের আকারে আমার ছবি আঁকার ছন্দ হিসেবে আপনাদের সামনে উপস্থিত করছি। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমি একটি রেসিডেন্সিয়াল স্কুলের চাকরি করতাম, অর্থাৎ যেখানে শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়েরা সবাই একই ক্যাম্পাসের ভেতরে একসঙ্গে খেয়ে পড়ে জীবনযাপন করে। দারুণ অনুভূতি, সেই অনুভূতির স্বাদ আমার ছবি আঁকার সাথে আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। এই স্কুলগুলো ভারত সরকারের অধীন, সরকারি জমিতে সরকারি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে লোকাল কারিগরদের দিয়ে কনস্ট্রাকশন হয়ে থাকে। আসুন শুরু করি, ছবি আঁকতে আঁকতেই আমি আপনাদেরকে এই গল্প বলবো না, আমার যে অভিজ্ঞতা, এরূপ সুখ দুঃখ নানা রকম স্মৃতি আমি এখন বসে বসে বাড়িতে অনুভব করি। খুব ভালো লাগে, মনে পড়ে অনেক পুরনো কথা, ভাবছি ছবি তো আঁকছি তার সাথে সাথে আমি আপনাদের আমার সেই গল্প একটু একটু করে শোনাই। আসুন দেখে নিই, অ্যাকচুয়ালি আমার এই ছবিটি মূলত ম্যাজিক অফ অ্যালফাবেট, অর্থাৎ কীভাবে যে কোনো অ্যালফাবেট দিয়ে ছবি আঁকা যায় সেটি আমি এখানে দেখাচ্ছি। দেখাতে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমি স্কুলের আমার গেটের বাইরে বেরিয়েছিলাম আমার ব্যক্তিগত কাজে, তো তখন যখন আমি কাজটা সেরে গেটের ভেতর ঢুকতে যাব তখন দেখি সেখানে খুব সেজে গুজে এক ভদ্রমহিলা হাতে একটি ফাইল কিছু কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বললেন তার লোকাল ভাষায়, দিদি আপনি কি এখানে চাকরি করেন? আমি বললাম হ্যাঁ, কেন বলুন তো? এর আগে আমি দুজনটা জিজ্ঞেস করলাম, তারা কী করে জানি না কিন্তু আমারে কইলো ভেতরে নাকি ঢোকা যায় না এখানে। আমরা হ্যাঁ ঢোকা যায় কিন্তু আপনার প্রয়োজনটা বলতে হবে, গেটে এন্ট্রি করতে হবে তারপরে। তখন ভদ্রমহিলা বললেন কাকে কার কাছে এন্ট্রি করুন, কেউ তো কিছু বলে না। আমরা আপনি আমায় বলুন আপনার অসুবিধে কী। বলল আমি এখানে আমার ছেলেকে ভর্তি করতে চাই। আমরা এখানে তো ভর্তি করলে পারবেন না, এখানে ভর্তি করার অনেক সিস্টেম আছে, রুলস রেগুলেশনস আছে, সেসবগুলো আপনার যদি সমস্ত থাকে তবে সব যাচাই করে গভর্নমেন্টের যখন নির্দিষ্ট নিয়মে ফর্ম দেওয়া হয় সেই অনুযায়ী আপনি ফর্ম ফিল আপ করলে পরে আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হবে, সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা দিতে হবে, তারপরে যদি ও চান্স পায় তাহলে এখানে ভর্তি হবে। ভদ্রমহিলা আমাকে বললেন কেন, আমার পোলার বাবাই তো এই স্কুলটা বানাইছে। আমি বললাম বানাইছে মানে? বলে বানাইছে মানে তখন এই যে আপনাকে এত বড় কনস্ট্রাকশন দেখতেছেন না? আমি হ্যাঁ, এই কনস্ট্রাকশন আমার বড় করছে, আমার বাচ্চার বাবা। আলো আচ্ছা আচ্ছা, তো
বাচ্চার বাবা এখন হায়দ্রাবাদে থাকে, ওইখানে কনস্ট্রাকশন বানিয়েছে। আমরা আচ্ছা আচ্ছা, তো এখন আমার ফোন দিছে যে আপনি যে তুমি গিয়া ওই স্কুলে দেখা করো, খুব ভালো স্কুল, শিক্ষক শিক্ষিকা সবাই একসঙ্গে থাকে, খায়, পড়াশুনো করে, সরকারি স্কুল, এক পয়সাও খরচ লাগবো না, তুমি এখানে যাও। সেই জন্য আমি কালকে রাত্রে রওনা দিছি, আজকে এখন এখানে আসছি। আমরাও আচ্ছা আচ্ছা, বলুন তাহলে কীভাবে, মানে কবে আপনি কীভাবে আবার আসবেন, আমি আপনাকে ফর্মের কবে দেওয়া হয় সেসব বলে দেবো, আর ফোন নম্বরটা আমাকে দিয়ে যান। তো ভদ্রমিল আমাকে বললেন, কেন নিয়ম কেন মানতে হবে আমাকে, আমার তো বাচ্চার বাবা স্কুল বানাইছে, তো বাচ্চার বাবা বানাইছে তো আমার বাচ্চার পড়ার অধিকার নাই, সে তাই যে এত কষ্ট করলো। আমার নিশ্চয়ই পড়ার অধিকার আছে, অবশ্যই, কিন্তু তাও তো কিছু ফর্মুলা আছে, নর্মস আছে, যেগুলো আপনাকে মেনটেন করতে হবে, তো সে কারণে সেগুলো সব কিছু আপনি আমার ফোন নম্বরটা নিন, আমি যেমন আপনাকে বলবো কখন ফর্ম দিচ্ছি, কখন কী হচ্ছে, সেই মতো আপনি আসবেন। তো ভদ্রমহিলা হঠাৎ আমাকে বললেন, কি জানি কী নিয়ম, বাচ্চার বাবা আমার কইলো যে তুমি যাও, গেলেই হবো, আমি স্কুলটা বানাইছি, তো বানানোর লোকে ছেলে মেয়ে পড়তে পারবো না, এ কেমন স্কুল। আমি ঠিক আছে তাও নাম্বারটা দাও। তো আমি নাম্বারটা নিয়ে যখন সেভ করছি, তখন উনি আমাকে বললেন, আমি বললাম কী নামে সেভ করবো। তখন ভদ্রমহিলা আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলেন, তাকিয়ে থেকে বললেন, কেন দেখেন দিলরুবা। আমি শুধু দিলরুবা লিখলে আমার কি মনে থাকবে, কে দিলরুবা, একটা তো তার পরিচয় চাই, কেমন করে শুধু দিলরুবা লিখবো। বলে কেন, গ্রামে সব জায়গায় আমরা তো দিলরুবা করে সবাই চেনে। বুঝলাম আমি তখন যে ভদ্রমহিলা অত্যন্ত সরল এবং তার মাথা এখন শুধু তার হাজব্যান্ড এই কনস্ট্রাকশন বানিয়েছেন, তার ছেলের এখানে পড়ার অধিকার আছে, মা হিসেবে ভদ্রমহিলা এখানে এসছেন তার ছেলের ভবিষ্যৎ তৈরি করার জন্য, এবং সত্যি এটা তার অধিকার আমি মনে করি। কিন্তু আমি সামনে কিছুই বললাম না, শুধু বললাম দিলরুবাড়ি কী হবে। আবারও হেসে বললেন, হ্যাঁ আমি তো দিলরুবা। ভাবলাম অতি সরল মায়ের কি সাধারণ একটি চাহিদা, তার বাবা তার সমস্ত শ্রম দিয়ে এই কনস্ট্রাকশন বানিয়েছে, অথচ সে এখন আরেকটি জায়গায় আরেকটি কনস্ট্রাকশন বানাতে গেছে, কিন্তু তার বাবার ওখানে বসে শখ যে এই কনস্ট্রাকশনের ভেতরে যে শিক্ষার প্রসার চলছে সেখানে তার ছেলে যেন পড়তে পারে, এবং সেই কারণে তিনি তার মিসেসকে ওখানে পাঠিয়েছেন। এবং মায়ের এমন আকুতি যে বাবা যদি কাজ করে থাকে তাহলে ছেলের কেন ভবিষ্যতে তার কোনো অধিকার থাকবে না, খুব সাধারণ, খুব জেনুইন একটি চাহিদা। অনেকক্ষণ ধরে আমি ওখানে তাকিয়ে ভাবলাম, সত্যি তাই, সরকারের বিষয়ে কোনো ভাবা উচিত ছিল, যদিও সমস্ত ঠিকাদার কর্মীরা যারা সরকারি তত্ত্বাবধানের মাধ্যমেই কাজগুলো পেয়ে থাকে, যারা সরকারের সরাসরি কোনো লোক নয়, কিন্তু তাদের শ্রমেই কিন্তু এত ইট গাঁথা, এত কনস্ট্রাকশন, যেখানে ছেলেমেয়েরা সকাল থেকে সন্ধে এই এলাকা মুখর করে রাখে। তাই আমি ভদ্রমহিলাকে বললাম, ঠিক আছে তুমি এখন যাও, যখন কনস্ট্রাকশন করেছে তোমার বর, নিশ্চয়ই আমি চেষ্টা করব যাতে তোমার ছেলে এখানে ঠিকমতো ফর্ম ফিল আপ করতে পারে, পরীক্ষা দিতে পারে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব সে যেন পরীক্ষায় এখানে স্কুলে পড়ার সুযোগ পায়, তাহলে আমি খুব খুশি হব। হঠাৎ ভদ্রমহিলা আমাকে বললেন, তুমি কি ভালো গো, এর আগে যারা কথা কইছিল কেমন জানিস, শুধু ভাগানোর চেষ্টা, তুমি কি সুন্দর করে কইলা, তুমি কি মা। আমি বললাম, হ্যাঁ তোমারই মতো আমি মা। তোমার ছেলে না মেয়ে গো? আমি বললাম, আমার মেয়ে এইখানে পড়ে বুঝি। আমি বললাম, না সে বাইরে একটা স্কুলে পড়ে। কেন, এত বড় কনস্ট্রাকশন থেকে বাইরে কেন? আমি বললাম, সেটা আমি নিজেই ভর্তি করেছি, বাইরে পড়ছে, সব জায়গাতেই পড়াশুনো হয়, পড়লেই হলো এক জায়গায়, আবার যখন ইচ্ছে হবে তখন এখানে পড়াবো। বলো ইচ্ছে হলেও যদি পড়ান যায়। আমি বললাম, না আমাদের শিক্ষকদের সমস্ত ছেলেমেয়েরা এখানে পড়তে পারে, তাদের জন্য অ্যাডমিশনটা ফ্রি। তখন ওই দিলরুবা আমাকে এমন স্পর্শকাতর একটি কথা বললো, বললো তোমরা এখানে শেখাতে, আপনারা এখানে শেখাতে এসছেন, সেই জন্য আপনাদের ছেলেমেয়ের ফ্রি, আর যার বাবা
সারাদিন খেটে গায়ের রক্ত জল করে এই বিল্ডিং এই কনস্ট্রাকশনটা করলো, তার জন্য ফ্রি না? আমি অনেকক্ষণ চুপ করে থেকে দিলুবার মুখের দিকে তাকিয়ে থাকলাম। সত্যিই তো তাই, তার জন্য তো ফ্রি হওয়া উচিত ছিল। দিলুবাকে আমি আশ্বাস দিয়েছিলাম আমি চেষ্টা করব। তার কিছুদিন পরে আমি ওখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাই। দিলুবা আর এসেছিল কি না আমি জানি না, তার ছেলের ফর্ম ঠিকমতো ফিল আপ হয়েছিল কি না আমি জানি না। মাঝে একবার আমি দিলুবাকে ফোন করেছিলাম আমার অন্য কলিগের মাধ্যমে, যাতে সে ফর্ম টর্মগুলো তুলতে পারে, সব কিছু করতে পারে। দিলুবা সে ফোন ধরেনি, হয়তো বুঝতে পারেনি কে ফোন করেছে। আমাদের দেশে এরকম অনেক দিলুবা, অনেক মা তার ছেলেমেয়ের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়, যদি ছেলেকে একটু ভালো করে পড়াতে পারে, তার সন্তানকে যাতে মানুষের মতো মানুষ করতে পারে। কিন্তু কি ভাব, জানতেও পারে না সুযোগ সুবিধা। তুমি যেখানেই থাকো দিলরুবা, ভালো থাকো। আমি আজকে জানি না তুমি কোথায় আছো, কেমন আছো। তোমার ছেলে ডাক্তার হয়েছে না ইঞ্জিনিয়ার হয়েছে না বড় অফিসার হয়েছে, নাকি খুব ভালো মানুষ হয়ে মা বাবার কাছে তাদের চোখের মণি হয়ে আছে, আমি জানি না। আশা করব আমাদের ভারত সরকার যেন এই সমস্ত মায়েদের কথা ভাবেন, এই সমস্ত বাবাদের কথা ভাবেন, যাদের শ্রমে এই সমস্ত কনস্ট্রাকশন তৈরি হয়, তাদেরও মনে অনেক আশা থাকে তাদের ছেলে মেয়ে বড় হবে, কিছু করবে, এবং সরকার তাদেরকে সুযোগ দেবে, তারা যেন এই সুযোগগুলো পায়। আজকে আমার গল্প এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাকে নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে প্রেরণা যোগাবেন। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন। গল্প বলতে বলতে আমার ছবি আঁকাও শেষ হয়ে গেল, দেখুন আপনারা। যদি ছবিটি ভালো লাগে দেখবেন, ভালোবাসবেন আমাকে, আমার ছবিকেও ভালোবাসবেন। এইরকমই নতুন নতুন ছবি নিয়ে আমি আপনাদের সামনে আসব এবং আমার বিভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন। ধন্যবাদ।